হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অনেস্ট স্কিন কেয়ার রুটিন। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য হাই, আই অ্যাম তনুশ্রী। আমি এখানে বিউটি শপিং লাইফস্টাইল রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করি। তো যদি তোমাদের আমার ভিডিওগুলোকে ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো। তো আই হোপ গাইস আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর তোমাদের কাছে ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। তো চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। স্কিনটাকে ক্লিন করতে ইউজ করি ল্যাকমির কিউই ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা কিন্তু খুবই ভালো, আমার যেহেতু অয়েলি স্কিন তো আমার ক্ষেত্রে ফেস ওয়াশটা কিন্তু খুব ভালো স্যুট করে। তো ডেফিনেটলি তোমাদের যদি অয়েলি স্কিন হয় তো তোমরা ডেফিনেটলি কিন্তু প্রোডাক্টটাকে ইউজ করতে পারো, খুবই ভালো একটা ফেস ওয়াশ। আর এটা ইউজ করার পর না স্কিনটা খুব রিফ্রেশ হয়। তো আমি এখন এটা ইউজ করবো। এটা একটা জেল ফর্মে আছে, তো জেল ফর্মে হয়ে ফেস ওয়াশটা। তো যখন তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করবে না, তো হাতের মধ্যে একটু জল নিয়ে ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু ফেস ওয়াশটা ইউজ করবে। পুরো ফেস ওয়াশ নিয়ে ডাইরেক্ট ফেসের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করবে না, একটু জল দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। তো নেক্সট আসছি টোনিং প্যাডে। তো আমি অ্যাসা টোনার ইউজ করছি, প্লামেন গ্রিন টি টোনার। তো প্লামেন গ্রিন টি টোনারটা কিন্তু অয়েলি অ্যাকনেপ্রোন স্কিনের জন্য কিন্তু খুবই ভালো, আর এটা কিন্তু অ্যালকোহল ফ্রি। এবং যাদের তোমাদের ড্রাই স্কিন তারা কিন্তু প্লামের রোজ ওয়াটার টোনার ইউজ করতে পারো, বা আদার কোনো ব্র্যান্ডেরও রোজ ওয়াটার ইউজ করতে পারো। রোজ ওয়াটারও কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। তো আমার যেহেতু অয়েলি স্কিন তো আমি এখন এই প্রোডাক্টটা ইউজ করবো। টোনার না কখনো মানে ঘষে ঘষে ইউজ করবে না, হালকা হাতে ট্যাপ করে করে ইউজ করবে। তো আমার টোনার ইউজ করা ডান। তো নেক্সট স্টেপ হলো ময়েশ্চারাইজিং। তো আমি এখানে একটা ময়েশ্চারাইজার ল্যাকমি আলট্রালাইট জেল ময়েশ্চারাইজারটাকে ইউজ করবো। তো ল্যাকমি আলট্রালাইট জেল ময়েশ্চারাইজারটা কিন্তু খুব লাইট ওয়েট একটা ময়েশ্চারাইজার, যেটা কিন্তু অয়েলি স্কিন বা অ্যাকনেপ্রোন স্কিনের জন্য কিন্তু খুবই ভালো। এবং যাদের ধরো একটু ড্রাই স্কিন তারা তোমরা ঠিক ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। আমার যেহেতু অয়েলি স্কিন আর তার জন্য আমি এখানে ল্যাকমি আলট্রালাইট জেল ময়েশ্চারাইজারটাকে কিন্তু ইউজ করবো। আর এই ময়েশ্চারাইজারটা কিন্তু খুবই লাইট ওয়েট ময়েশ্চারাইজার, আর আমার স্কিনটাকে কিন্তু খুব ভালোভাবে ময়েশ্চারাইজারটা কিন্তু নারিশ করে। তো আমার স্কিনে ময়েশ্চারাইজ করা কিন্তু ডান। নেক্সট স্টেপ হলো সানস্ক্রিন আমি ইউজ করবো। তো আমি সানস্ক্রিন হিসাবে ইউজ করি ল্যাকমির এই সানস্ক্রিনটা, ল্যাকমি সানস্ক্রিন, এটা হলো SPF 30। তো আমি ল্যাকমির এই সানস্ক্রিনটা ইউজ করি, কেন রোদে যখন তোমরা বেরোবে ডেফিনেটলি সানস্ক্রিন ইউজ না করে কিন্তু বেরোবে না। সানস্ক্রিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ডেফিনেটলি তোমরা যখন বাইরে বেরোচ্ছো বা আগুনের সামনে থাকছো তখন কিন্তু ডেফিনেটলি সানস্ক্রিন কিন্তু ইউজ করবে, তাতে কিন্তু তোমাদের স্কিনটা হার্মফুল রেস থেকে কিন্তু সেফ থাকবে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু সানস্ক্রিনটা ইউজ করো। তো আমি এখানে ল্যাকমির এই সানস্ক্রিনটা ইউজ করছি। তো আমার সানস্ক্রিন মাখা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কিন্তু আগের থেকে কতটা গ্লো করছে। আর সানস্ক্রিনটা কিন্তু আমি সবসময় ইউজ করি, যখনই আমি বাইরে বেরোই বা কখনো বাইরে নাও বেরোলাম তাও কিন্তু আমি কিন্তু সানস্ক্রিন ইউজ করতে ভুলি না। কিছু করি কি না করি সানস্ক্রিনটা কিন্তু ইউজ করি। তোমরা কিন্তু সানস্ক্রিনটা ইউজ করো, সানস্ক্রিন কিন্তু আমাদের স্কিনের জন্য তে খুবই দরকার। তো আমার আমি পুরো রেডি, এখন আমার স্কিন কেয়ার ম্যাক্সিমামটাই কমপ্লিট হয়ে গেছে। লাস্ট একটা জিনিস দিয়ে আমি আমার স্কিন কেয়ারটাকে কমপ্লিট করবো, সেটা হলো লিপ বাম। তো আমি লিপ বাম হিসেবে ইউজ করি সুগারের এই লিপ বামটা। সুগারের লিপ বামটা কিন্তু খুবই একটা ভালো, এবং কালারটা না হালকা একটা চেরি টাইপের কালারটা দেয়, এরকম আসে কালারটা। তো আমি অ্যাটলাস এটাই এখন ইউজ করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগের তুলনায় অনেকটাই গ্লো করছে। তো এটাই আমার অনেস্ট স্কিন কেয়ার রুটিন। তো এগুলো আমি পার্সোনালি ইউজ করি, আর আমার প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আই হোপ গাইস আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটাকে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট বক্সে
তোমাদের ফিডব্যাক জানাতে একদম ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং। Thank you.